ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সান্ধ্যকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন। বিডিস্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে রয়েছেন তাপস কর, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে। সাথে আছি আমি তানজানা রহমান লিজা। ময়লা থাকবে চোখের আড়ালে, দেখবে সবাই পরিষ্কার সকালে, স্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ৩টায় ময়মনসিংহের টাউন হলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। টাউন হল মোড়ে কার্যক্রমের উদ্বোধনের পর কয়েকটি সজ্জিত ট্রাকে একটি বর্ণিল শোভাযাত্রা শ্যামাচরণ রায় রোড থেকে শুরু হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাপ্ত হয়। এ সময় মেয়র ইকরামুল হক টিটু, কাউন্সিলরবৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং অযান্ত্রিক যানসমূহে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন। উদ্বোধন অনুষ্ঠানে মেয়র ইকরামুল হক টিটু নগরীর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এবং প্রধান প্রধান সড়ক সমূহকে বর্জ্যমুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। মেয়র বলেন, আমাদের প্রচেষ্টা মানুষ যেন ভালো থাকতে পারে। আমরা বর্জ্য ব্যবস্থাপনার পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। আমরা নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ সিটি উপহার দিতে চাই। সিটি মেয়র তার বক্তব্যে নগরবাসীকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে যথাস্থানে বর্জ্য ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ করেন। উদ্বোধনী অনুষ্ঠান এবং শোভাযাত্রায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ডক্টর উম্মে আফসারি জোহরা ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহবুল হোসেন রাজীব সহ অন্যান্য কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, নাগরিক সমাজের প্রতিনিধি, বিডি ক্লিন ও বিএনসিসির প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।